জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামী 7ই জুলাই 2024 রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উৎসব পালিত হবে। কথিত আছে, জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করলে এবং রথে বসা প্রভু জগন্নাথের মূর্তি দর্শন করলে মানুষকে আর জন্মমৃত্যুর কষ্টকর চক্রের মধ্যে পড়তে হয় না। তাই তো মুক্তি লাভের আশায় প্রতি বছর রথের সময় শ্রীক্ষেত্র পুরীধামে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ, বড় ভাই ভগবান বলরাম এবং বোন সুভদ্রা দেবী রথে চেপে মাসির বাড়ি যান। কিন্তু কেন যান মাসির বাড়িতে, আর মাসি বা কে, এ কথা জানতে গেলে আমাদের কিছু সময় পিছিয়ে যেতে হবে। পূর্বে উড়িষ্যার নাম ছিল মালব দেশ এবং সেই দেশের রাজা ছিলেন বিষ্ণু ভক্ত ইন্দ্রদুম্ন। ভগবান কৃষ্ণ তার ভক্ত রাজাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, তুমি আমার মূর্তি প্রতিষ্ঠা করে নিয়মিতভাবে সেবা পুজো করো। ভগবানের আদেশে রাজা মন্দির নির্মাণ করিয়ে মূর্তি প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন। ইতিমধ্যে রাজা ইন্দ্রদুম্নের কানে এসেছিল বিষ্ণুর বিগ্রহ নীলমাধবের কথা, কিন্তু কারোর জানা ছিল না সে নীলমাধবকে কোথায় পাওয়া যাবে। রাজা তাই বেশ কয়েকজন নিষ্ঠাবান ব্রাহ্মণকে দেশে দেশে পাঠিয়েছিলেন নীলমাধবের খোঁজে, কিন্তু কপাল মন্দ, সবাই প্রায় বিফল মনোরথ হয়ে ফিরে এলো। কিন্তু একজন ব্রাহ্মণ ফিরলেন না, তার নাম বিদ্যাপতি। বিদ্যাপতি জঙ্গলের পথে একা চলতে গিয়ে পথ হারিয়ে ফেললেন। ঘটনাচক্রে ওই সময় জঙ্গলে উপস্থিত ছিলেন সবর রাজা বিশ্ববসুর কন্যা ললিতা। তিনি পথভ্রষ্ট বিদ্যাপতিকে জঙ্গল থেকে উদ্ধার করলেন। রাজকন্যা ললিতা ছিলেন অসামান্য সুন্দরী। বিদ্যাপতি তার রূপে আকৃষ্ট হলেন এবং প্রেমে পড়লেন। অবশেষে সবর রাজার সম্মতিতে বিয়ে হলো তাদের। বিয়ের পর বিদ্যাপতির চোখে একটা অদ্ভুত ব্যাপার ধরা পড়ল। রাজা বিশ্ববসু প্রতিদিন সকালে কিছু সময়ের জন্য কোথায় যেন চলে যান, তারপর কিছু সময় পরে আবার ফিরে আসেন। কিন্তু কোথায় যান তিনি, কৌতূহল হলো বিদ্যাপতির। ললিতার কাছ থেকে তিনি জানতে পারলেন যে ওই জঙ্গলের মধ্যে একটি গুপ্ত স্থানে মহারাজ সবর রোজ নীলমাধবের পুজো করতে যান। বিদ্যাপতি যেন হাতে আকাশের চাঁদ পেলেন। শ্বশুরমশাই মহারাজ সবরকে আবদার করলেন যে তিনিও যাবেন নীলমাধবকে দর্শন করতে, কিন্তু রাজা বিশ্ববসু কিছুতেই রাজি হচ্ছিলেন না। অবশেষে বিদ্যাপতির জেদের কাছে তিনি হার মানলেন। তবে বিদ্যাপতিকে সবররাজ অদ্ভুত একটি শর্ত দিলেন যে নীলমাধবকে দর্শন করতে যেতে হলে গোটা পথ তাকে চোখ বেঁধে যেতে হবে। একমাত্র নীলমাধবের সামনে গিয়েই বিদ্যাপতির চোখ খুলে দেয়া হবে, আবার চোখ বেঁধেই তাকে ফিরতে হবে। এদিকে বিদ্যাপতি একটা ফন্দি করলেন। গোটা পথ তিনি সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন। অবশেষে নীলমাধবের দর্শন পেলেন। মুগ্ধ হয়ে গেলেন বিদ্যাপতি। এক অনামিল আনন্দের স্রোতে তার মন উৎফুল্ল হয়ে উঠল। নীলমাধবের চরণ বন্দনা করে প্রণাম করলেন বিদ্যাপতি। আর তখনই ঘটল এক অদ্ভুত কাণ্ড। আকাশবাণী শোনা গেল, এতদিন আমি দীন দুঃখীদের পুজো নিয়েছি, এবার আমি ষোড়শোপচারে মহারাজ ইন্দ্রদুম্নের পুজো নিতে চাই। এই দৈববাণী শুনে মহা অবাক হলেন সবররাজ, ভীষণ রাগ হলো তার। শেষে কিনা জামাতা বিদ্যাপতির জন্য আজ তাকে ইষ্টহারা হতে হবে। বন্দি করলেন বিদ্যাপতিকে। ললিতা আছাড় খেয়ে পড়ল পিতা সবররাজার পায়ে, ফলে নিরুপায় বিশ্ববসু জামাতাকে মুক্তি দিতে বাধ্য হলেন। ওদিকে বিদ্যাপতিও রাজা ইন্দ্রদুম্নের কাছে নীলমাধব দর্শনের সুখবরটা পাঠিয়ে দিলেন। ইন্দ্রদুম্ন তৎক্ষণাৎ নীলমাধবকে আনতে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু হায়, কোথায় কি, কোথায় নীলমাধব, কোথাও খুঁজে পাওয়া গেল না সেই বিগ্রহ। রাজা ইন্দ্রদুম্ন বিভ্রান্ত হয়ে পড়লেন, সবররাজকে বন্দি করলেন তিনি। এমন সময় আবার আকাশবাণী হল, সমুদ্রের জলে ভেসে আসবে নিম গাছের কাঠ, সেই কাঠ থেকেই তৈরি হবে আমার বিগ্রহ। তাই ঘটল, সমুদ্রের জলে নিম কাঠ ভেসে এলো, কিন্তু অনেক চেষ্টাতেও সমুদ্র থেকে ওই নিম কাঠ তোলা গেল না। সব চেষ্টা যখন ব্যর্থ হতে বসেছে, তখন নিম কাঠের এক প্রান্ত ধরলেন বিদ্যাপতি আর অপর প্রান্ত ধরলেন সবর রাজা। প্রচণ্ড ভারী নিম কাঠ যেন
হঠাৎ করেই শোলার মতো হালকা হয়ে গেল, উঠে এলো জল থেকে। কিন্তু বিপত্তি শুরু হলো মূর্তি গড়ার কাজ আরম্ভ হতেই। কি শক্ত কাঠ রে বাবা, ছেনি শাবল বাটালি কোনো কিছু দিয়েই কাঠ এতটুকু কাটা গেল না। রাজা ইন্দ্রদুম্ন পড়লেন ভীষণ দুশ্চিন্তায়। তাহলে প্রভুর মূর্তি গড়া হবে কিভাবে? প্রভু জগন্নাথ অলক্ষ্য থেকে হাসলেন একটু, আর তারপরে ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ কারিগর বাবা বিশ্বকর্মা মূর্তি শিল্পীর রূপ ধরে রাজার কাছে এসে হাজির হলেন। তিনি বললেন, মূর্তি আমি গড়ে দেব, এর জন্য 21 দিন সময় লাগবে, কিন্তু দরজা বন্ধ করে কাজ করব। আমি না ডাকা পর্যন্ত কেউ যেন আমার ঘরে না আসে। শিল্পীর এই শর্ত মেনে নিলেন সবাই। কাজ শুরু হলো। মহারাজ ইন্দ্রদুম্নের রানী গুণ্ডিচা দেবী বন্ধ দরজার উপর কান পেতে শোনার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন যে ঘরের ভিতরে কেমন মূর্তি গড়ার কাজ চলছে। তার কানে ভেসে আসে কাঠ কাটার ঠকাঠক শব্দ। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু 14 দিনের মাথায় রানী গুণ্ডিচা বন্ধ দরজায় কান পেতে কোনো শব্দই শুনতে পেলেন না। কি হলো, কোনো সাড়া শব্দ নেই কেন? উদ্বিগ্ন হয়ে রানীমা ছুটলেন মহারাজ ইন্দ্রদুম্নের কাছে, তাকে সব বললেন। রাজামশাই কৌতূহল চাপতে না পেরে খুলে দিলেন ঘরের দরজা। ব্যাস, ভিতরে কোথাও সেই মূর্তি গড়ার কারিগরকে দেখতে পাওয়া গেল না। তার বদলে সেখানে রয়েছে 3টি অসম্পূর্ণ মূর্তি, যে মূর্তির হাত বা পা কিছুই ঠিকমতো তখনও তৈরি হয়নি। রাজা বুঝতে পারলেন তিনি বিরাট অন্যায় করে ফেলেছেন। মনের দুঃখে হতাশ হয়ে পড়লেন রাজা ইন্দ্রদুম্ন। দয়াময় ভগবান ভক্তের কষ্ট দেখে স্বপ্নে দেখা দিলেন প্রভু জগন্নাথ। প্রভু বললেন, তুমি দুঃখ পেও না রাজা, এটা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল, আমি এই রূপেই পুজো পেতে চাই। তারপর থেকে প্রভু জগন্নাথের আদেশ অনুযায়ী যুগ যুগ ধরে সেই মূর্তি পূজিত হয়ে আসছেন। প্রভু জগন্নাথ রথযাত্রার সময় ভগবান বলরাম এবং দেবী সুভদ্রাকে সঙ্গে নিয়ে বছরে একবার 8 দিনের জন্য তাদের মাসির বাড়ি যান। এখানে মাসির বাড়ি হলো রাজা ইন্দ্রদুম্নের পত্নী গুণ্ডিচা দেবীর বাড়ি, যেখানে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মূর্তির জন্ম হয়েছিল। জন্মস্থান থেকে উল্টো রথের দিন প্রভু আবার ফিরে আসেন পুরীর মন্দিরে নিজের বাড়িতে। এটাই ছিল প্রভু জগন্নাথের মাসি এবং মাসির বাড়ির ইতিহাস। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন, আর এরকম ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। জয় জগন্নাথ।